মানবতা আর মানব সেবা যাদের ব্রতি, যারা জীবনকে উৎসর্গ করতে চায় মানব কল্যাণে, সেসব মানুষের পদাঙ্ক অনুসরণ করে যে কজন মানুষ নিজেকে নিবেদন করেছে দারিদ্র ও অসহায়ত্ব দূরীকরণের সোপানে, তাদের অন্যতম একজন নবান্ন নারী ফাউন্ডেশনের মহাসচিব সাবিহা মুবাশির নিলয়, যিনি শৈশব থেকে স্বপ্ন দেখেছেন সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার। শত প্রতিকূলতা যাকে স্পর্শ করতে পারেনি মানুষের ব্যথায় ব্যথিত হওয়া থেকে, বরং দুর্দান্ত গতিতে যিনি এগিয়ে গেছেন নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে, যার জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে অসহায় মানুষকে নিয়ে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করেছেন। আজ 10 জুন শুক্রবার এই অকুতুভয় মানুষটি শুভ জন্মদিনেও ঘরে থাকতে পারেননি, থাকেননি পরিবার পরিজনদের সাথে। তার জন্মদিনেও নারায়ণগঞ্জ ডে কেয়ার সেন্টারে কোমলমতি শিশুদের মাঝে নিজের জন্মদিনের আনন্দ খুঁজতে, সকল শিশুদের নতুন পোশাক প্রদানের মাধ্যমে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন। শিশুদের অভিভাবক সহ নবান্ন নারী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জেলার নারী নেত্রীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন মহাসচিব সাবিহা মুবাশির নিলয়। কেক কেটে কোমলমতি শিক্ষার্থীদের মুখে কেক তুলে দেন এবং নারী নেত্রীদের মুখেও তুলে দেন কেক। কোমলমতি শিশুদের খাবার বিতরণ করে এক অনাবিল আনন্দে নিজেকে বিলীন করেছেন মহাসচিব সাবিহা মুবাশির নিলয়। তাঁর এই অগ্রযাত্রা, এই দুর্দান্ত দৃষ্টান্তে দেশের মানবতার সেবায় উদ্বুদ্ধ হবেন সমাজপতিসহ বিত্তবানরা, জানালেন নারী নেত্রী যুদ্ধকালীন সংগঠক বীর মুক্তিযোদ্ধা বেগম ফরিদা আক্তার সহ অন্যান্যরা। আজকে ও এত সুন্দর একটা দিনে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে যে প্রোগ্রামটা করলো, এই প্রোগ্রামটা আমাদের একটা অভিজ্ঞ নির্দেশনা। এই প্রোগ্রামে আগামী প্রজন্মের সন্তানেরা উজ্জীবিত হবে এবং নিলয় এদের মধ্যে বেঁচে থাকবে। আজকে আমার মেয়েরও জন্মদিন আর আপুরও জন্মদিন, আর আপু যে বাচ্চাদেরকে নিয়ে এইভাবে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, আসলে বাচ্চারা খুবই এনজয় করেছে। এখন সচরাচর এগুলো দেখা যায় না। তাদের নিয়ে কিন্তু আজকে নবান্ন নারী ফাউন্ডেশনের মহাসচিব সাবিহা মুবাশির নিলয় তার জন্মদিন পালন করলেন। এটা আসলে একটা এমন একটা নজির স্থাপন করলেন যেটা আসলে দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, যারা সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন। তো আমরা আশা করব যে নবান্ন নারী ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং সমৃদ্ধ হোক, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থেকে তারা আজীবন কাজ করবে, সে প্রত্যাশা আমাদের সকলের। মহাসচিব সাবিহা মুবাশির নিলয়, আজকে যে আমি চাই যে এমন জন্মদিনের যে মতো যে বিশেষ দিনগুলো, এই দিনগুলো যেন এমন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে করে, ওদের আনন্দ আমার আনন্দ, ওদের আনন্দ দিয়ে আমি অনেক খুশি। আমি যে আমার বাকিটা জীবন, যে বাকিটা সময় এমন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওদের সাথে মিলেমিশে আনন্দগুলো ভাগ করে নিতে, আর আমি চাইবো যেন এমন সবাই করে, কারণ এই বাচ্চাদেরই তো আনন্দ আমাদের বড়দেরকে। এই অগ্রযাত্রা পৌঁছে যাক দেশের প্রতিটি পরতে পরতে, এ প্রত্যাশা বিশিষ্টজনদের। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।